নমস্কার, আমি পিয়ালি বসু। আপনাদের স্নেহধন্য অভিনেত্রী পিয়ালি বসু, আমি এই নতুন মরশুমে মানে 1430-এ আসছি শ্রীমতী শ্রাবণী দাস প্রযোজিত, শ্রী তাপস দাস নিবেদিত, দেবাঞ্জলি অপেরা পরিবেশিত আমাদের নতুন যাত্রাপালা ফুলেশ্বরীর ফুলশয্যা নিয়ে। লিখছেন মঞ্জিল ব্যানার্জি। এই ফুলেশ্বরী ফুলশয্যা সত্যি এক অদ্ভুত ধরনের নতুন রকমের গল্প, সেটা যতক্ষণ না আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা মঞ্চস্থ করতে পাচ্ছি হয়তো সবটা বোঝাতে পারবো না। তবে আশা করছি রিহার্সালে কিছু ক্লিপিংস দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো, যেটি সম্পূর্ণ ভিন্ন সারের একটি গল্প এবং প্রচণ্ড অনুভূতি প্রবণ। মানুষের চলতি জীবনে, চলতি পথে যে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো সম্পর্কের মধ্যে কাজ করে, প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে সেই সম্পর্কের মধ্যেকার যে সমীকরণ, রসায়ন, সেটাকেই তুলে ধরা হবে ফুলেশ্বরীর ফুলশয্যাতে। এটি একটি ভীষণ রোম্যান্টিক গল্প, আশা করছি আপনাদের ভালো লাগবে। গত বছরের গল্পের থেকে অবশ্যই ভিন্ন স্বাদের গল্প হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আর দেরি না করে আপনাদের সঙ্গে, যাতে আমাদের খুব ঘন ঘন দেখা হয়, আমার আপনার যাতে খুব ঘন ঘন কথা হয়, তার জন্য বুকিং করতে হবে। সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি আমাদেরকে ডেকে ফেলুন, ওখানে গিয়ে ফুলেশ্বরীর ফুলশয্যা হোক। আর এই ফুলশয্যাতে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করছি। খুব শিগগির আপনাদের সাথে দেখা হচ্ছে, ভালো থাকবেন। কিন্তু